আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ারকে হত্যার পর খুশিতে আছে ইসরায়েল। তারা ভাবছে হামাসকে এখন সহজেই কাবু করতে পারবে। নিজেদের হিসেব মতো চুক্তি বা বন্দীদের উদ্ধারেরও আশায় আছে তারা। মার্কিন প্রেসিডেন্টের কথাতেও একই ইঙ্গিত মিলেছে, নিজেদের পরিকল্পনা মতো শান্তি আনতে পারবেন এমন আশাই জানিয়েছেন জো বাইডেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন অন্য কথা। সিনোয়ার নিহত হয়েছেন, কিন্তু হামাসের মৃত্যু হয়নি, বরং প্রাণবন্তভাবেই টিকে আছে তারা। অতীতে হিজবুল্লাহ, ইসলামিক জিহাদ ও হামাসের অনেক নেতাকেই হত্যা করেছে ইসরায়েল, কিন্তু এইসব প্রতিরোধ আন্দোলন কখনোই থেমে যায়নি, বরং নেতার মৃত্যুর পর আরও চাঙ্গা হয়েছে আন্দোলন। বিশ্লেষকরা বলছেন হামাসের ক্ষেত্রেও এর চেয়ে ভিন্ন কিছু ঘটার কোনো কারণ নেই। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ১৯৪৮ সালে মিশরের প্রধানমন্ত্রী মাহমুদ ফাহমি আল নুকরাশি নাটকীয়ভাবে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছিলেন। তার মনে হয়েছিল এই সংগঠনটিকে নিষিদ্ধ করলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। তার এই সিদ্ধান্তের আগের তিন বছর ব্রাদারহুড খুবই সক্রিয় ছিল। তাদের নেতৃত্বে বিক্ষোভ হয়েছে, ধর্মঘট হয়েছে, সহিংসতা ছড়িয়ে পড়েছিল সেই সময়। এমনকি প্রধানমন্ত্রী ও সাবেক অর্থমন্ত্রীকে হত্যার চেষ্টাও হয়েছিল। কিন্তু ব্রাদারহুডকে নিষিদ্ধের পর সহিংসতা আরও বেড়ে যায়। সংগঠনের নেতা হাসান আল বান্নার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দলের নেতাকর্মীরা। ব্রাদারহুড সমর্থকদের মধ্যে অনেকে তখন সিদ্ধান্ত নিজের হাতে তুলে নেয়। প্রতিশোধমূলক সহিংসতা আরও বেড়ে যায়। এক পর্যায়ে প্রধানমন্ত্রী নুকরাশিও ঘাতকের হাতে নিহত হন। সরকার তখন মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার নেতাকর্মীকে আটক করে কারাগারে দেয়। ১৯৪৯ সালে নিহত হন হাসান আল বান্না। অনেকেরই বিশ্বাস সরকারের মদদেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। ওই ঘটনার পর ৭৬ বছর পেরিয়ে গেছে, মিশর সরকার এখনও ব্রাদারহুডকে দমনের চেষ্টা করে যাচ্ছে। কোনো আইডিয়াকে কখনো হত্যা করা যায় না, এই কথায় সত্যতা আছে। একই সাথে কোনো প্রতিরোধ আন্দোলন যদি প্রতিরোধ গড়ে তোলে, তাহলে হত্যা করে তাদের সেই প্রচেষ্টাকে দমন করা যায় না। যারা আন্দোলনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তারা হত্যায় বিচলিত হয় না, বরং তারা চেষ্টাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। সন্দেহ নেই যে ইসরায়েলের দিক থেকে হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ারকে হত্যা করাটা বড় ধরনের অর্জন। ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের যে দীর্ঘ নির্যাতন দমনের ইতিহাস, সেই ধারাবাহিকতায় শক্ত একটা প্রতিরোধ তার নেতৃত্বেই ঘটেছিল। ২০২৩ ৭ অক্টোবর হামাস যখন ইসরায়েলের ভেতরে অভিযানে নেমেছিল, তখন তারা জানত যে ইসরায়েল এর কড়া জবাব দেবে। সিনোয়ারের হত্যাকাণ্ডের পর এই পেছনের পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণের দরকার আছে। ইসরায়েলের সামরিক শক্তির যে দম্ভ, তার নেতৃত্বেই সেই দম্ভ চুরমার হয়েছিল। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ন্যায়বিচারের যে লড়াই, বিশ্ববাসী সেটা প্রায় ভুলেই গিয়েছিল। তার নেতৃত্বে হামাসের অভিযানের পরেই বিশ্বের মনোযোগ আবার এদিকে ফিরে আসে। সিনোয়ারকে হত্যার পর স্বাভাবিকভাবেই তেল আবিবের ভেতরে জায়নবাদীরা মিষ্টি বিতরণ করবে, হত্যাকে উদযাপন করবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন শিগগিরই তাদেরকে বাস্তবতার মুখোমুখি হতে হবে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের ইতিহাস আমাদের দেখতে হবে, যার মধ্যে আমরা খলিল আল ওয়াজির, আব্বাস আল মুসাউয়ির কিংবা ফাতি শিকাকি কিংবা আহমদ ইয়াসিনের কথা বলতে পারি। ইসরায়েলের কাছে এরা সবাই ছিল এক একটা আতঙ্কের নাম। ওয়াজিরের উপনাম ছিল আবু জিহাদ। ইয়াসির আরাফাতের সাথে মিলে ফাতার সশস্ত্র গ্রুপের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এই বাহিনী একসময় পিএলওর সাথে একীভূত হয়ে যায়। শিকাকি ছিলেন পেশায় চিকিৎসক, প্যালেস্টাইন ইসলামিক জিহাদের নেতৃত্ব দিয়েছেন তিনি। হাসান নাসরাল্লাহর আগে হিজবুল্লাহর প্রধান ছিলেন মুসাউয়ি, আর হামাস প্রতিষ্ঠার পর এর নেতৃত্ব দিয়েছিলেন আহমদ ইয়াসিন। ১৯৮০ দশকের শেষ দিকে মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিন শাখা থেকে এই হামাসের সৃষ্টি হয়। এরা সবাই এখন মৃত। একের পর এক গোয়েন্দা তৎপরতা কিংবা সামরিক অভিযানের মাধ্যমে এদেরকে হত্যা করেছে ইসরায়েল। এইসব হত্যাকাণ্ডের মাধ্যমে ইসরায়েলের গোয়েন্দা সক্ষমতা সম্পর্কে অতিরঞ্জিত প্রচারণাও চালানো হয়েছে। এইসব কাপুরুষীচ্যুত গোপন হত্যাকাণ্ডের মাধ্যমে যতই বীরত্ব দেখাক ইসরায়েল, সশস্ত্র প্রতিরোধ আন্দোলনকে কখনোই তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি।
পিএলএরও একটা সশস্ত্র শাখা আছে। দ্বিতীয় ইন্তিফাদার সময় তাদের সক্রিয় ভূমিকা ছিল। ১৯৯২ সালে মুসাফিকে হত্যা করে ইসরায়েল, এরপর নেতৃত্বে উঠে আসেন হাসান নাসরাল্লাহ। তিনি হিজবুল্লাহকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অরাষ্ট্রীয় সামরিক গোষ্ঠী হিসেবে গড়ে তোলেন। ইরানের অন্যতম মিত্র হিসেবে তারা ভূমিকা রেখেছে। ইসরায়েল সম্প্রতি হাসান নাসরাল্লাহকে হত্যা করেছে হিজবুল্লাহর আরও অনেক শীর্ষ নেতাকে, কিন্তু হিজবুল্লাহ তাতে থমকে যায়নি। বহু নেতা হত্যার পর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি আগের চেয়ে তীব্র হয়েছে। ১৯৯৫ সালে মাল্টার একটি হোটেলের সামনে শিকাকিকে 5টি গুলি করা হয়েছিল। এরপরে কয়েক দশক চলে গেছে। ইসলামিক জিহাদ এখনও ইসরায়েলিদের টার্গেট করে হামলা করছে। গাজা থেকে এখনও তারা রকেট ছুটছে। শিকাকির মৃত্যুর কারণে কখনো কৌশল বদলানোর কথা ভাবেনি ইসলামিক জিহাদের যোদ্ধারা। সিনোয়ারের হত্যাকাণ্ডও এগুলোর চেয়ে ভিন্ন কিছু নয়। এই হত্যাকাণ্ডেও হামাসের প্রতিরোধ আন্দোলনের তেমন কিছুই বদলাবে না। ইসরায়েলপন্থী অনেকে বলার চেষ্টা করেছেন সিনিয়রের মৃত্যু শেষ পর্যন্ত হামাসের মেরুদণ্ড ভেঙে দেবে। হামাসের যোদ্ধাদের উপর প্রায় এক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হামলায় অনেককেই তারা হারিয়েছে। কিছু বিশ্লেষক এবং যুক্তরাষ্ট্রের কিছু নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে একটা উদ্ভট ধারণা আছে। তারা মনে করেন ইসরায়েল হামাসকে পুরোপুরি পরাজিত করতে পারলেই কেবল শান্তি সম্ভব। এরা হয়তো এখনও মনে করছেন সিনিয়রের মৃত্যুর মাধ্যমে সেই মুহূর্তটি কাছাকাছি চলে এসেছে। মার্কিন প্রেসিডেন্টও যেন এই আশাতেই আছেন। সিনিয়রের হত্যাকাণ্ডের পর প্রেসিডেন্ট জো বাইডেন যে বিবৃতি দিয়েছেন সেখানেই এর ইঙ্গিত রয়েছে। কিন্তু যারা এই বিশ্বাস আঁকড়ে থাকতে চাচ্ছেন তারা মাঠের অনেক বাস্তবতা ও তথ্য অগ্রাহ্য করছেন। মিশরে ব্রাদারহুডকে নিষিদ্ধের পর নেতার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন সদস্যরা যেভাবে আরও সক্রিয় হয়ে উঠেছিল, হামাসের ক্ষেত্রেও সেটা ঘণ্টার সম্ভাবনাই বেশি। সিনিয়রের মৃত্যুর পর হামাসের সশস্ত্র যোদ্ধারা বরং আরও দুর্ধর্ষ ও চাঙ্গা হয়ে উঠবে। এরা এখন বিচ্ছিন্ন এবং প্রচণ্ড ক্ষুব্ধ। অবশ্যই লড়াই চালিয়ে যাবে তারা। শত্রুর উপর প্রতিশোধের কোনো সুযোগকেই তারা হাতছাড়া করবে না। প্রতিরোধ আন্দোলন কখনো অর্থহীন হয় না। এটা আত্মপরিচয়ের অন্যতম জরুরি অনুষঙ্গ, আর সে কারণেই কোনো হার্ট অ্যাটাকে নয় বরং ইসরায়েলি ট্যাঙ্ক শেলের আঘাতে মরতে চেয়েছিলেন সিনোয়ার। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন শত্রুর আঘাতে যদি তার মৃত্যু হয় তাহলে প্রতিরোধ আন্দোলনের জন্য সেটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এই কথা তিনি বহুবার বলেছেন। সেই কথাগুলোর রেকর্ড এখনও রয়ে গেছে। গত দুই দশক ধরে যারা পরিস্থিতির উপর নজর রাখছেন তারা ভালো করেই জানেন প্রতিশোধ নেয়ার দক্ষতা শুধু ইসরায়েলের একার নেই। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC, ইরানের নেতৃত্বে যে প্রতিরোধ অক্ষ রয়েছে তার প্রধান শক্তি হল এই IRGC-র কুদস ফোর্স। এই বাহিনী কখনো এক দণ্ডও দমে যায়নি। ২০২০ সালের শুরুর দিকে বাগদাদ বিমানবন্দরের কাছে গাড়িতে যাচ্ছিলেন কুদস ফোর্সের কমান্ডার কাসিম সোলাইমানি। তখন ড্রোন দিয়ে ওই গাড়িতে হামলা করে কাসিম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। ওই হত্যাকাণ্ডের পরও কুদস ফোর্স দমে যায়নি, বরং আগের চেয়েও দুর্ধর্ষ হয়ে উঠেছে তারা। সিনিয়রকে হত্যার পর ইসরায়েল হয়তো আত্মতুষ্টিতে ভুগছে, কিন্তু এই হত্যাকাণ্ড নিয়ে পুরো অঞ্চলের মানুষের যে দুর্ভোগ তার ইতি ঘটবে না। ইসরায়েল এখন আশা করছে তাদের বন্দীদেরকে ফিরিয়ে আনতে পারবে, কিন্তু গাজার ফিলিস্তিনিদের দুর্ভোগ একদিনের জন্য কমেনি, বরং প্রতিদিনই নতুন নতুন হামলা করছে ইসরায়েল। এই ফিলিস্তিনিদের দুর্ভাগ্য যতদিন থাকবে হামাসের যোদ্ধাদের ততদিন স্তব্ধ করা যাবে না। অতীতে হামাসের নেতাদের একইভাবে হত্যা করা হয়েছে, কিন্তু প্রতিরোধ আন্দোলন থেমে থাকেনি। সিনিয়রের হত্যাকাণ্ডেও প্রতিরোধ আন্দোলন থামবে না, বরং সিনিয়রের এই বিরোচিত আত্মত্যাগ হামাসকে আরও বেগবান করবে, ইতিহাস সেটাই বলে। কিছু বন্দীদেরকে হয়তো ফিরে পেতেও পারে ইসরায়েল, কিন্তু এর অর্থ এটা নয় যে যুদ্ধ থেমে গেছে। সিনিয়র চলে গেছেন, এখন অন্যেরা জেগে উঠবে। সব সময় তারা সেটা করেছে। প্রতিরোধ আন্দোলনও এগিয়ে যাবে সামনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিজি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।